ইসলামে নারীর কত মর্যাদা দিয়েছে এই ব্যাপারটা নিয়ে আলোচনা রাখার জন্য আমাকে 1500 বছর আগে নয় পৃথিবী সৃষ্টি হয়েছে তখন যেতে হবে। এবার আপনাকে বলছি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন প্রথম তৈরি করেছিলেন তারও আগে ফেরেশতারা তৈরি ছিল রেডি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার পরে তাকে একদম রূহ দেওয়ার পরে তাকে ডেকে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শিক্ষা দিলেন সর্বপ্রথম। কি দিলেন? শিক্ষা। কি শিক্ষা দিলেন? না, এই ফেরেশতাটার নাম মিকাইল, এটার নাম মানে ইসরাফিল, এটার নাম কাক, এটার নাম বানর, এটার নাম হনুমান, এটার নাম হাতি, এটার নাম ঘোড়া, এটা আম গাছ, এটা জাম গাছ, এটা পাহাড়, এটাকে বলে কয়লা, ওটা নারিকেল তেল, ওটা সরিষার তেল। এক কথায় পৃথিবীতে যত যা কিছু সমস্ত কিছু নামগুলো শিখিয়ে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালামকে। তাহলে মানব জাতির প্রথম শিক্ষক কে? কে? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একটা কথা বলি, আদমকে এইগুলো শেখানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে তোমরা অমুক 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 জিনিসের নামগুলো বলো। তা ফেরেশতারা বলছেন যে আমরা এগুলো জানি না, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছু বলতে পারবো না। তা আল্লাহ তাআলা তার আগেও বিস্তারিত ঘটনা, আল্লাহ যখন খলিফা সৃষ্টি করবেন বলেছিলেন তখন ফেরেশতারা বলেছিল ওরা মারামারি করবে, খুনোখুনি করবে, ওসবগুলো আমি বলছি না, আমি মূল পয়েন্টটা বলছি। তা আল্লাহ তাআলা এবার আদমকে বলছেন, আদম তুমি বলো, তুমি বলো তো দেখি এইগুলোর নাম সব। আদম আলাইহিস সালাম একটা 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 করে সমস্ত কিছুর নাম বলে দিলেন। আল্লাহ তাআলা তখন বলছেন যে জানা অজানা সমস্ত কিছুর জ্ঞান আমি আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রয়োগ করে দিয়েছি। এক, ফেরেশতারা যখন বলতে পারলেন না তখন ফেরেশতাদেরকে বলা হলো তোমরা মাটির তৈরি আদমকে সেজদা করো। ফেরেশতারা সেজদা করলেন। এখন জিন জাতির শয়তান ইবলিস সেজদা করলো না। এর বিস্তারিত ঘটনা বললে এখন 2 ঘন্টা লাগবে, আমি মেন কথাটা শুধু বলছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদমকে সেজদা করো। আচ্ছা, এ কথা কেন বললেন? কেন বললেন এ কথা? এই কারণে বললেন যে তোমাদের থেকে আদম বেশি শিক্ষিত, তোমাদের থেকে আদম বেশি জানেওয়ালা, এই কারণে ওকে তোমরা সেজদা করো। এটা একটা বিষয়, আল্লাহ তাআলা এখানে ইলম জ্ঞানটাকে বেশি করে প্রাধান্য দিয়েছেন।